আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরিকাত। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো, আপনারা আজকের থেকে ছয় দিন পর্যন্ত আমি ছয় ভাবে আপনাদের জন্য একটি ভিডিও দেব। আজকে প্রথম, তারপর আরেকটি ভাবে আপনারা ছয়টা ভিডিও পাবেন। একই ভালোবাসার সৃষ্টির অব্যর্থ তার তাদবির। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমি আজ থেকে ছয় দিন আপনাদেরকে যে ভিডিওটি দিব, ভালোবাসা সৃষ্টির অব্যর্থ তাদবির, আপনারা হয়তো এমন ভিডিও আর ইউটিউবে পাননি। তো প্রিয় বন্ধুরা, আপনারা এইভাবে যদি আমি যেইভাবে আপনাদেরকে বলে দেবো, যদি আপনারা এইভাবেই আমলগুলি করতে পারেন, ইনশাআল্লাহ ভালোবাসা সৃষ্টি হবে, আপনি কামিয়াবি হবেন। তো আপনারা দেখেন কীভাবে আপনারা কী করবেন, দেখেন ভালোবাসা সৃষ্টির অব্যর্থ তাদবির আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, এখানে দেখেন ইয়া ওদুদু এর সংখ্যা, এবং ভালো করে আপনারা বুঝে নেবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ইয়া ওদুদু তার সংখ্যা এবং প্রেমিক ও প্রেমিকার। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আপনি যাকে ভালো পান বা যাকে ভালোবাসেন, আপনি যদি তার উপরে এটি করতে চান, বা আপনি কেউ যদি স্বামীর জন্য করতে চান, কেউ যদি স্ত্রীর জন্য করতে চান, করতে পারবেন। দেখেন আপনি কী করবেন, ইয়া ওদুদু এর সংখ্যা এবং প্রেমিক ও প্রেমিকার সংখ্যা। তার মানে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আপনার নামের এবং আপনার প্রেমিক প্রেমিকার নামের যতগুলি সংখ্যা হবে, ধরেন আপনার নামে 10টা আখর আছে এবং আপনার প্রেমিকার নামে 10টা আখর আছে, 20টা হলো। আর এখানে দেখেন 1, 2, 3, 4, 5 এভাবে যতটি সংখ্যা হবে আপনারা কী করবেন, যোগ করবেন। সব যোগ করে যতটি সংখ্যা হবে, দেখেন প্রেমিক ও প্রেমিকার নামের সংখ্যা যোগ করে যে যোগফল হয় সেই পরিমাণ ইয়া ওদুদু পাঠ করবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আপনি বুঝতেই পাচ্ছেন, ইয়া ওদুদু এই আল্লাহ তাআলার একটি পাওয়ারফুল নাম। এই এসএমটি আপনারা কী করবেন, শুধু পাঠ করবেন। দেখেন কীভাবে পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত নির্ধারিত সময় পাঠ করবে। আপনি একটি নির্ধারিত সময় করে নেবেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ, আপনার কমচে কম 3 সপ্তাহ পর্যন্ত এই আমলটি করবেন। তারপর দেখেন আপনি কী করবেন, নির্ধারিত সময় করে নেবেন, তারপর দেখেন পাঠের আগে আপনি যখন এই আমলটি করবেন, আপনি কী করবেন, পাঠ করার আগে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, আগে এবং পরে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আপনি যখন এই ইয়া উদুদু পাঠ করবেন, আগে এবং পরে আপনি এই দুরুদে পাক পড়ে নেবেন, আল্লাহর রহমতে কামিয়াবি হবেন। দেখেন আপনি কীভাবে করবেন আমি আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। দেখেন আমি বলে দিচ্ছি, ইয়া ও দু। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আপনি দেখতে পাচ্ছেন ইয়া ওদুদু, আপনি এ ইয়া ওদুদু প্লাস, দেখেন প্লাস প্রেমিক, প্লাস প্রেমিক, প্লাস প্রেমিকা। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনারা কি করবেন, এই আমলগুলি করবেন। এই দেখেন প্লাস প্রেমিকা, ইয়া ওদুদু প্লাস প্রেমিক প্লাস প্রেমিকা। এখানে যতগুলি সংখ্যা হবে আপনি প্রথমে ইয়া ওদুদু লিখবেন, তারপর আপনার নাম, তারপর আপনার প্রেমিকার বা প্রেমিকার নাম আপনি লিখে কী করবেন, এই সব কেইটা সংখ্যাকে যোগ করবেন। ওটা সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, এইভাবে আপনি কী করবেন, সব যোগ করবেন। যদি আপনার 20টি 21টি, ধরেন আপনার 27টি সংখ্যা হলো, ধরেন আপনার 27টি হলো, তো আপনি কী করবেন, ইয়া ওদুদু আপনি 27 বার পাঠ করবেন। প্রিয় বন্ধুগণ, আপনার যদি 27টি সংখ্যা হয়, আপনি ইয়া ওদুদু 27 বার পাঠ করবেন। আপনি যখন পাঠ করবেন এই আমলটি, তখন করবেন প্রথম এবং শেষে আপনি কি করবেন, এই দুরুদে পাক পড়ে নেবেন, একটি দুরুদে পাক, ছোট্ট একটি দুরুদে পাক পড়ে নেবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এই দুরুদে পাকটি পড়ে নিন, আপনাদের হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করব, এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ আমি আজ একটি প্রথম ভিডিও দিয়েছি, এমন আরও 5টি ভিডিও পাবেন আপনারা, 6 দিনে 6টা ভিডিও পাবেন। এই 6টা ভিডিও যদি আপনারা দেখে নিন, এমন কোনো ক্ষমতায় নেই যে আপনার ভালোবাসাকে ফিরিয়ে নেবে, আপনার ভালোবাসা বৃদ্ধি হবে, আপনার ভালোবাসা আপনি যাকে চান আপনার ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, একটি কথা সবারই অনুরোধ, কেউ এই আমলটিকে নাজায়েজ কামে ব্যবহার করবেন না।
সত্যবাদী কাজে ব্যবহার করবেন। নাজায়েজ কাজে ব্যবহার যদি করেন আপনারই ক্ষতি হবে, বরং আপনাই কামিয়াবি হতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, খুদা হাফিজ।